কোভিড পরবর্তী সময়ে বৈদেশিক শ্রমবাজারে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে, বিশেষ করে স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি খাতে নতুন কাজের সুযোগ তৈরি হবে, যেখানে বাংলাদেশের সম্ভাবনা থাকলেও প্রস্তুতি নেই খুব একটা। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে বৈদেশিক কর্মসংস্থান বাজার দখলে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসব খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, বাড়াতে হবে ভাষার দক্ষতাও। শাদাত হোসেনের রিপোর্ট। বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের যাত্রার শুরুটা 1976-এ। 6,087 জন বাংলাদেশি ভিনদেশে বাড়ি জমিয়েছিলেন সে বছর ভাগ্য পরিবর্তনে। সেই থেকে এখন পর্যন্ত 1,30,00,000-এর বেশি জনশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র 1.84% কর্মী পেশাদারি দক্ষতা নিয়ে গেছেন বিদেশে, 35% মতো গেছেন কোনো না কোনো কাজের দক্ষতা নিয়ে, 16% মতো ছিল আধা দক্ষ, আর বাকি 48% শ্রমিকই রপ্তানি হয়েছে স্বল্প কিংবা অদক্ষ হিসেবে। সিন্স 76 সেই থেকে কিন্তু আমাদের ওই কর্মীর সংখ্যাটা ছিল 80%, সেটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, সেটা যেহেতু অনেক ট্রেনিং সেন্টার হয়েছে, মানুষের স্কিল আপগ্রেডেশন হয়েছে, লেখাপড়া করে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কমতে কমতে এখন এটা 45-49% এসছে। 2020-এ কোভিড এর কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এসব অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মসংস্থান, তাই চাকরিদাতা দেশগুলোতে চাহিদা কমেছে অদক্ষ এবং স্বল্পদক্ষ শ্রমিকের। বিপরীতে তৈরি হচ্ছে স্বাস্থ্য খাতে নার্স কিংবা দক্ষ টেকনিশিয়ানের চাহিদা। তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসা প্রসারের কারণে এসব খাতেও চাকরির সুযোগ বাড়ছে। দুঃখের বিষয় যেটা, সেটা হলো যে কোভিড এর আগেও এই বাজারটা ছিল সম্প্রসারণশীল, কিন্তু সেটাকে লক্ষ্য রেখে আমাদের যে প্রস্তুতি মেডিকেল নার্সিং থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যে সেবা খাতের সাথে যেসব নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা সেখানে যেতে পারিনি, বা ভারত, ফিলিপিনস এদের সাথেও কিন্তু আমরা সেখানে যে প্রতিযোগিতা করে যে নিজেদের স্থান করে নিব, সেটা কিন্তু আমরা করতে পারিনি। বাংলাদেশি শ্রমিকরা পিছিয়ে ভাষা দক্ষতার দিক থেকেও, এর ফলে মধ্যপ্রাচ্যের বাইরে জাপান কিংবা ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা থাকার পরও কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। আমাদেরকে মধ্যপ্রাচ্যের বিয়ন্ড তাকাতে হবে, এশিয়ার অনেকগুলো দেশ আছে, কোরিয়া, জাপান, তারপরে অন্য অন্য দেশ, ইভেন চীনেও কিন্তু এখন লোক দরকার হবে খুব শীঘ্রই, এবং ইউরোপেও প্রচুর লোকের দরকার হবে, তারাও কিন্তু হেলথ সেক্টরে বিশেষ করে ব্যাপক সংখ্যক লোক নিবে। কিন্তু আমরা কিন্তু কোনো নার্স তৈরি করছি না, আমরা হাই কোয়ালিটি ইংলিশ স্পিকিং বা জার্মান স্পিকিং বা ফ্রেঞ্চ স্পিকিং নার্স যদি আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু তারা পরের দিনই প্লেনে উঠে চলে যেতে পারতো, কিন্তু সেই সেই শ্রমিক তো আমরা তো বানাচ্ছি না। এই জায়গাতে আমরা আমাদেরকে কাজ করতে হবে, এরকম অনেক কাজ করতে হবে, অনেক ইনভেস্টমেন্ট দরকার, সরকারের প্যাশনাইজ দরকার। যদি বিকেএমএ বিজিএমএ এর দিকে দেখি, যে পরিমাণ প্রণোদনা ব্যয় ইনভেস্টমেন্ট হয়েছে, আপনি যদি আমাদের সাথে কথা ভাবেন, সেক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ ইনভেস্টমেন্ট নাই, তাহলে দক্ষতারি করার জন্য কিন্তু প্রচুর হিসেব বলছে। গেল বছর জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 70% মতো। বিএমইটির হিসেবে ডিসেম্বর পর্যন্ত কাজ নিয়ে গেছেন 2,27,000 কর্মী, তাই সামনের দিনে শ্রমবাজারে অবস্থান ফিরে পেতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।